ধাগে রাজনন্দিনী কাপের দিকে। রাজনন্দিনী কাপ 365 দিন যার জন্য অপেক্ষা চলে, এবং একটা একটা ঘোষণা সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা ঘোষণা প্রত্যেক ক্রীড়াপ্রেমী মানুষের কাছে যেন একটা নতুন আবহ নিয়ে আসে, যেন একটা করে সুর নিয়ে আসে, এরকমটাই মনে হয়। একদম তাই, একটা নতুন সাজে নব আঙ্গিকে এবারও দশম বর্ষে কিন্তু আয়োজিত হয়েছে, এবং যেখানে আমরা দেখছি কিন্তু প্রচুর ভিন রাজ্যের খেলোয়াড়, এত ভিন রাজ্যের খেলোয়াড় সবাই কিন্তু তাকিয়ে থাকে অবশ্যই বাংলার বিশ্বকাপের দিকে। বাংলার বিশ্বকাপ মানেই তো একটা বড় প্ল্যাটফর্ম, একটা বড় মঞ্চ যেখানে প্রত্যেকের জাহির করার একটা মঞ্চ, সেই জায়গায় কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের চোখ থাকে ওই রয়্যাল এনফিল্ডের দিকে। এমএসসি ভগবানপুর, আপনাদের যে কোনো একজন প্রতিনিধি কাইন্ডলি এখানে আসুন। এমএসসি ভগবানপুর, আপনাদের যে কোনো একজন প্রতিনিধি মঞ্চে আসুন। আর আগামীকাল আসছেন সত্যি সেই ব্রায়ান লারা, যার আমরা দেখেছিলাম একেবারে 400 রান যিনি করেছিলেন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 2004 সালে 12ই এপ্রিল। নিকনেম যিনি পরিচিত আমাদের কাছে, প্রিন্সি, একদমই ত্রিনিদাদ টোবাগো সেখানকার প্রিন্স। এবং দেখো টেস্ট কিন্তু তিনি খেলেছেন 131টি, যেখানে 11,953 রান তিনি করেছেন। তো ব্যাট হাতে যখনই উনি মাঠে নামতেন তো যেন একটা নস্টালজিয়া কাজ করতো আমাদের মধ্যে। 90-এর দশক যদি সব থেকে সামনের সারিতে কোনো দুজনের নাম আসতো, একদিকে সচিন টেন্ডুলকার এবং অন্যদিকে ব্রায়ান লারা। অবশ্যই তার জন্যই তো বলা হয় ব্রায়ান লারাকে ইতিহাস পুরুষ। যেটা বলছিলাম যে টেস্টে তিনি কিন্তু 34টি শতরান করেছেন, অর্ধশতরান রয়েছে 48টি। আবার ওডিআইতে যদি আমরা দেখি তিনি 299টি ম্যাচ খেলেছেন, 10,405 রান করেছেন, 19টি সেঞ্চুরি রয়েছে তার মধ্যে, এবং 63টি অর্ধশতরান রয়েছে। অবশ্যই ব্রায়ান লারার আবির্ভাব হয়েছিল কিন্তু 1990 সালে 6ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে, এবং টেস্ট এবং ওয়ানডেও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তার আবির্ভাব হয়েছিল। একই সাথে লাস্ট টেস্টও উনি কিন্তু 2006 সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলেন, 27th নভেম্বর। সত্যি আবার আমরা যদি দেখি অবশ্যই লাস্ট ওডিআই ছিল কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 21 এপ্রিল 2007 সালে, আর তাকে দেখার জন্য আমরা মুখে রয়েছি, যাকে দেখার জন্য আমরা প্রত্যেকে উদ্গ্রীব নয়নে তাকিয়ে রয়েছে। আগামীকাল আসছেন সেই ত্রিনিদাদের সান্তাক্লসের, যার জন্ম ব্রায়ান লারা। এই মুহূর্তে মাঠের মধ্যে এমএসসি ভগবানপুর তাদের দলের ফিল্ডারদেরকে দেখতে পাচ্ছি, তারা প্রস্তুত হয়ে গেছে। প্রথমে ব্যাট করবে সমর ইলেভেন ধুবুলিয়া, তারা প্রথমে ব্যাট করবে 36 বল প্রথম ইনিংসে, কিভাবে কাজে লাগায় রবিদা সেটাই দেখার। হ্যাঁ সত্যি আমরা দেখতে পাচ্ছি সচিনকে, কিন্তু আবার যখন সচিনের নাম চলে আসছে তখন কিন্তু ভারতীয় দলের সচিন রমেশ তেন্ডুলকরের কথা, যিনি 463টি ম্যাচ খেলে 18,426 রান করেছেন। বোলার সচিন, সৌরভ রায়, প্রথম বল একদম ব্লক জোনে বল রাখা হয়েছে ওখানে, ব্যাটসম্যান কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে ওখানে খেলার চেষ্টা ছিল, উইকেট কিপারের হাতে গিয়ে জমা হয়েছে। রাজা অন স্ট্রাইক, আবারও সেই একই লাইন একই লেন্থ, ইয়র্কার করার প্রচেষ্টা ওখানে বোলারের তরফ থেকে। আবার দেখো সাইদ বাদিকে দেখো কিভাবে দ্রুত ফিল্ডিং করলেন, অবশ্যই গুজরাটের খেলোয়াড় সাইদ বাদি। সচিন রমেশ তেন্ডুলকর তিনি তার প্রথম ওভারটি শুরু করেছেন দলে রান এক। সচিন প্রথম ওভার বল করছে, এখনো পর্যন্ত একটাই মাত্র রান এসেছে দ্বিতীয় বল থেকে। সৌরভ রায় স্ট্রাইক নেবে সৌরভ রায়। তো দেখতে পাচ্ছি রবিদা একদম শুরু থেকে এখানে সমর ইলেভেন ধুবুলিয়া তারা রাইটি লেফটি কম্বিনেশন নিয়ে মাঠের মধ্যে নেমে পড়েছে। অবশ্যই ডানহাতি
এবং বাঁহাতির যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনে এখন তারা কিন্তু ব্যাট করছেন। ইতিমধ্যে কিন্তু ওয়াইড ঘোষণা করলেন ম্যাচ অফিসিয়াল, একটি রান বাড়ল, এখনো রান সংখ্যা কিন্তু দুই। এটা একটা বেটার থিঙ্কিং, লেফটি রাইটি কম্বিনেশন। আবারও ফ্রন্ট ফুটে গিয়ে পাঞ্চ করেছে, ওখানে ফিল্ডার রয়েছে লং অফে, সিঙ্গেল রান আসবে একটা, একটি একটি রান হচ্ছে, কিন্তু বিগ হিট এখনো পর্যন্ত আসেনি। সচিনের প্রশংসা করতে হবে যেভাবে ডিসিপ্লিন একটা বোলিং কে রেখেছেন। তো ক্রিকেটের ক্ষেত্রে ডিসিপ্লিন, ডেডিকেশন আর প্যাশন তিনটে থাকা বোধহয় বড্ড জরুরি। বলতে বলতেই বড় শটের দেখা মিলল এখানে, উল্টাস বল এবং রাজা নাথ ব্যাট থেকে বল বেরিয়ে গেল বাউন্ডারির দিকে, ওভার বাউন্ডারি এলো, ম্যাসিভ সিক্স একটা আমরা দেখতে পেলাম এই ম্যাচের প্রথম ছক্কা এখানে রাজার ব্যাট থেকে। সত্যি রাজার একটা রাজকীয় ব্যাটিং, এই প্রথমবার ভুল করলেন কিন্তু সৌরভ, একেবারে ফুল টস বল, জীবনে যা প্রাপ্য সেটা কিন্তু মিটিয়ে দিতে কসুর করেননি, দলেটার নয়। নরান চলছে প্রথম ওভারের খেলা, চারটে বল হয়েছে, প্রথম তিনটি বল। আবারও অসাধারণ একটা পাঞ্চ এখানে, মেজাজটাই বোধ হয় আসল রাজা। রাজা এই মুহূর্তে যে মেজাজে ব্যাট করে চলেছেন, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি এসছে, বোলারদের চিন্তা বাড়বে অবশ্যই। হ্যাট্রিক করলেই পুরস্কার 1,000 টাকা, ছ বলে ছটি ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু হালচাল 5,000 টাকা পুরস্কার তিনি কিন্তু পেয়ে গেছেন ইতিমধ্যে। হ্যাট্রিকের সামনে এবারে গ্লান্স করেছেন এবং অরক্ষিত অঞ্চল, সবুজ ঘাসের বুক চিরে চলে গেল মাঠের বাইরে, চারটি রান। প্রথম ওভারের খেলা শেষ, প্রথম ওভার একদম শুরুতেই আমরা দেখলাম দুর্দান্ত একটা শুরু হয়েছিল সচিনের তরফ থেকে, কিন্তু তারপর রাজা যেন পুরো ম্যাচকে নিজের হাতে নিতে চাইছে সেভাবেই শুরু করলো। 15 রান স্কোরবোর্ডে এই মুহূর্তে 19 রান এই মুহূর্তে, কোনো উইকেট না হারিয়ে। টাটা সুমো ড্রাইভার যিনি আছেন উনি মঞ্চের পাশে আসবেন, টাটা সুমো যিনি ড্রাইভার আছেন উনি মঞ্চের পাশে এসে একটু দেখা করবেন। রাজনন্দিনীর গাড়ির যিনি ড্রাইভার আছেন ওনাকে অনুরোধ করছি আপনি মঞ্চের পাশে আসুন। নিউ বোলার তানসির, তানসির এসছে বল করার জন্য। দ্বিতীয় ওভারটা আমরা দেখতে পাচ্ছি তানসিরকে নিয়ে আসা হয়েছে দ্বিতীয় ওভারে, দলের রান 19। শুরুটা কিন্তু বোলার দারুণ করেছিলেন সচিন, শেষের দিকে ব্যাটসম্যানরা একেবারে বেপরোয়া ব্যাটিং করলেন এবং প্রথম ওভারের শেষে 19। তানসির দ্বিতীয় ওভার বল হাতে, প্রথম বল তুলে খেলার চেষ্টা ছিল ওখানে কিন্তু সরাসরি গেছে, ফ্রি হিট 100 আম্পায়ারের ওখানে। আমাদের ক্লাবের অর্থাৎ রাজনন্দী ক্লাবের যে সুমোটা রয়েছে, টাটা সুমোটা রয়েছে, ওটা সরাতে হবে ওখানে। ড্রাইভার ভাইকে, ভাইকে অনুরোধ করছি আপনি একটু যোগাযোগ করুন মঞ্চে। ইতিমধ্যে কিন্তু নো বলের জন্য ফ্রি হিট দলের 21। তানসির এবার ব্যাট করবেন, আবারও অফ স্টাম্পের অনেকটা বাইরে। তো বোলার তানসিরকে দেখতে পাচ্ছি কিছুটা স্ট্রাগল করছে, খুব সম্ভবত গ্রিপিং এর প্রবলেম হচ্ছে, কিন্তু রবিদা দিনের আলো যেভাবে রয়েছে এবং তার সাথে যেভাবে উষ্ণতা ধীরে ধীরে বেড়েছে, সকালবেলায় হয়তো শিশিরের জন্য, ডিউর জন্য একটা ইফেক্ট পড়তে পারে বোলারদের গ্রিপিং এর ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে তানসির যেন কোথাও স্ট্রাগল করছে মাঠের মধ্যে দাঁড়িয়ে। একদম তাই, কারণ এখন দেখতে পাচ্ছি সোনালী রোদের বিচ্ছুরণ, যেখানে কিন্তু বল ধরতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না, কিন্তু অবশ্যই গিফট করার ক্ষেত্রে বোলারদের তানসিরের পরের বল, এবারে কিন্তু টাইমিংটা দেখবার মতো
ফুলন লেন্থ এবং টাইমিংটা এত ভালো ছিল, অমলীলায় চলে গেল মাটির বাইরে। টাইমিংটা আমাদের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তেই বোধহয় অত্যন্ত প্রয়োজনীয়। তো টাইমিং বেটার হলে যেন সবকিছুই সহজ হয়ে যায়। এই মুহূর্তে রাজার ব্যাট থেকে দেখতে পেলাম এক্সেলেন্ট একটা পাঞ্চ। গেটের কাছে যে স্কর্পিওটা রয়েছে যে নাম্বার 0659, ওই স্কর্পিওটা সরাতে হবে, আদারওয়াইজ প্লেয়ার্সদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো বেরোতে পারছে না। স্কর্পিও 0659, ওনার ড্রাইভারকে অনুরোধ করছি তাড়াতাড়ি ওখান থেকে গাড়িটা সরিয়ে নিন। আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানের গতি কিন্তু বাড়ছে। এবার তানসির কোথাও যেন ফোকাসটা হারিয়ে ফেলেছেন। এই ওভারে অনেকগুলো রান এবং ব্যাটসম্যানরা দেখো কিভাবে ওই তানসিরের বলে কিন্তু অবলীলায় পাঠিয়ে দিচ্ছেন। এমএসসি তাদের জন্য চিন্তা বাড়ছে, কারণ হোয়াইট বল, নো বল, অতিরিক্ত রান, একই সাথে বড় শট খেলছে ব্যাটসম্যানেরা, বড় অবলীলার সাথে অবলীলায় বড় শট খেলছে সৌরভ এবং রাজা। তো চিন্তা বাড়ছে এখানে এমএসসি ভগবানপুরের। হ্যাঁ, সত্যি অনেকটা চিন্তায় রয়েছে কিন্তু ক্যাপ্টেন, কারণ প্রথম থেকে যেভাবে আক্রমণ, যে শুরুটা ভালো হয়েছিল কিন্তু সুমন্ত দেখো শুরুর দিকে কিন্তু ডট বল, কিন্তু তারপরে শেষটা কিন্তু ভালো হয়নি প্রথম ওভারের। এবার আবার হোয়াইট, দেখো যেটা বলছিলাম যে তানসিরের এই ওভারটি কিন্তু অনেকটা যেন রান দিয়ে ফেলেছেন, কোথাও যেন চাপে রয়েছেন, কামব্যাক করতে হবে কিন্তু তানসিরকে। তানসির শুরু থেকেই বলছি আমরা নিজের লাইন লেন্থ নিয়ে স্ট্রাগল করছে, যদিও গতকালই আমরা দেখেছিলাম দুর্গাপুরে সেখানে কিন্তু তানসির যথেষ্ট ভালো বল করেছিল, ভালো বোলার, আজ কোথাও যেন ভাগ্য কিছুটা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলতে বলতেই আরো একবার নিজের রাডারে বল এখানে রাজার, এবং পত্রপাঠ বিদায় করেছে রাজা বলকে বাউন্ডারির বাইরে। রাজার রাজকীয় ব্যাটিং যেন দর্শকরা পরখ করছেন, কিভাবে উপভোগ করছেন। রাজা কিন্তু এখন পর্যন্ত 9-9 করে কিন্তু 29টি রান করে ফেলেছেন 7 বলে। এবং এই ওভারের দিকে যদি একবার নজর রাখি, প্রথম বল নো বল, দ্বিতীয় বল ওয়াইড, তারপর সিক্স, তারপর আবার ওয়াইড, এবং তারপর আবার সিক্স। এখানে দিক পরিবর্তন করে তানসির, আবার ওভার পিচ, জোরালো পাঞ্চ এবং ফেন্স ছুঁবে বল, যার অর্থ আরো 4টি রান। গ্যাপটা দেখো লঙ্গন এবং মিড উইকেটের মাঝখান দিয়ে, বিনুকে দেখলাম দর্শকের মতো থাকতে, একেবারে গুলির বেগে বেরিয়ে গেল মাঠের বাইরে। 19 রান এসে গেছে এখনো পর্যন্ত এই ওভার থেকে, এখানে একটা সুযোগ আছে, ডিরেক্ট থ্রো হলে বিপদ ঘটতে পারত। তবে রানিং বিটুইন দ্য উইকেট অত্যন্ত ফাস্ট, কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি ওখানে। অনেকটা লম্বা ওভার, প্রোডাক্টিভ ওভার, 4 ওভার 4 বল থেকে মাত্র 21 রান এসে গেছে। তো বড় ওভারের দিকে এখানে চলেছে সমর 11 ধুবুলিয়া, তাদের ব্যাটসম্যানেরা তানসিরকে যেন ভাবতে বাধ্য করে দিয়েছে কোথায় বল রাখবেন। ব্যাটসম্যান আস্তে আস্তে কিন্তু প্রভাব বিস্তার করছে। শুরুর দিকে সচিনের বোলিং দেখে মনে হচ্ছিল যেন আজকে একটা ভালো বোলিং হবে, কিন্তু তারপরে ব্যাটসম্যানরা একেবারে চেপে ধরেছে এই মুহূর্তে। আবারও এগিয়ে গিয়ে ফুল টস করে খেলার চেষ্টা, ওখানে ফ্রন্ট ফুটে চলে এসেছিল ব্যাটসম্যান অনেক আগেই, পাঞ্চ করার ইচ্ছে ছিল মিড উইকেট জোনে, ব্যাট বলের সংযোগ হয়নি, তবে লেগ স্টাম্পের বাইরে বল, আম্পায়ার ওখানে সিগন্যাল জানিয়েছেন হোয়াইট বলের, আরও একটা রান। দ্বিতীয় ওভারটি দেখো কত লম্বা ওভার, হোয়াইট নো, এবারে শর্ট বল, যদিও ঠিকমতো ব্যাটে বলে হয়নি, একটা সুযোগ তৈরি হয়েছিল রান আউটের, আর নিশানাটা কিন্তু ঠিক ছিল না। সাগির কাকু এই মুহূর্তে কিন্তু
সরাসরি যদি উইকেটে লাগতো তাহলে একটা বিপদ হতে পারত, বিপদের গন্ধ ছিল, কিন্তু বিপদের গন্ধ হয়তো একটা এসেছিল কিন্তু কাজের কাজটি হয়নি। বল উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গেছে, পাঁচ বল থেকে এখনো পর্যন্ত 23 রান। এবং এই মুহূর্তে মাঠ মাতিয়ে দিয়েছে যেন রাজানাথ, রাজার রাজকীয় ব্যাটিং সমর ইলেভেন ধুবুলিয়াকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। খুশিতে টকবক করছে সারা মাঠ যেভাবে রাজা তার রাজকীয় ব্যাটিং করছে, একটা পরিপক্কতার পরিচয় দিচ্ছে। অবশ্যই রাজার ব্যাটিং দেখে মুগ্ধ হচ্ছে কিন্তু আজকে সমস্ত ক্রিকেট অনুরাগীরা। দ্বিতীয় ওভার থেকে 29 রান, তানসিরের ওভার থেকে 29 রান স্কোরবোর্ড গিয়ে দাঁড়িয়েছে। দুই ওভার শেষে 48, কোনো উইকেট না হারিয়েই সমর ইলেভেন ধুবুলিয়া। আপনারা দেখছেন এই টুর্নামেন্টের রাজধানী কাপ 2020 সিজন 10-এর প্রথম রাউন্ডের আজকে প্রথম দিনের লাস্ট খেলা। এরপরে আরও দুটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রাজনন্দিনী কাপ 2020 চলছে এই মুহূর্তে, টেনিস ক্রিকেটের বিশ্বকাপ, প্রত্যেক টেনিস খেলোয়াড়ের কাছেই স্বপ্নের একটা টুর্নামেন্ট। এখানে সৌরভ রায় তুলে খেলার চেষ্টা, কিন্তু বল গেছে ওখানে ডবল ফিল্ডারের হাতে, উইকেটের পতন। ফার্স্ট ব্রেক থ্রু, প্রথম ব্রেক থ্রু এলে এখানে, তপুর হাত ধরে একটা বোলিং এ পরিবর্তন করা হয়েছিল, তপুকে নিয়ে আসা হয়েছিল এবং আসার সাথে সাথেই কাজের কাজটি করে দেখিয়েছে, তপুর তুলে নিয়েছে। হ্যাঁ অবশ্যই, তপুর অবশ্যই প্রথম বলে উইকেট ফেলেন এবং দেখো ব্যাটসম্যান কিভাবে ভুল করে বসলেন বলের লাইনে, নিজেকে শরীরকে না নিয়ে গিয়ে দূর থেকে ব্যাটটি চালান এবং একটা দুরন্ত ক্যাচ আমরা দেখলাম সুইপার কভারে। তো পার্টনারশিপ ব্রেক হয়েছে এখানে, যদিও ডেঞ্জার ম্যান রাজা এখনো পর্যন্ত মাঠে রয়েছে ব্যাট হাতে, তো বিপজ্জনক হয়ে উঠেছে এবং একটার পর একটা আক্রমণ করে চলেছে রাজা। 10 বলে 40 রান করে ব্যাট করছে, 5টা ছক্কা এবং 2টো 4 রয়েছে তার ইনিংসে, দুর্দান্ত ব্যাটিং রাজার তরফ থেকে। সত্যি রাজার ব্যাট থেকে যেন একের পর এক মুক্ত ধারার মতো ঝরে পড়ছে রান। এবার দেখো একেবারে ব্যাটসম্যানের নাকের ডগায় আমরা দেখতে পাচ্ছি পাপুকে আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যানের উপরে একটা প্রেশার ক্রিয়েটের জন্য, ফরওয়ার্ড শট লেগে। তো ওখানে একটা মেন্টাল গেম খেলে নেওয়ার চেষ্টা চলছে ব্যাটসম্যানের মাইন্ড, ব্যাটসম্যানের যে মনসংযোগ সেখানে বোধহয় বিঘ্ন ঘটাবার চেষ্টা চলছে। তবে তপু গত বল থেকে তার উইকেট এসেছে, প্রথম বলে উইকেট পাওয়া মানে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া বোলারের, বোলারের আত্মবিশ্বাস যতটাই বাড়ুক না কেন ব্যাটসম্যান রাজার আত্মবিশ্বাস কিন্তু এই মুহূর্তে চরমে পৌঁছে গিয়েছে। তাই বল যেখানেই পিচ করুক তার শেষ ঠিকানা হচ্ছে বাউন্ডারির বাইরে। আর খেলার মাঠে দর্শকরা আসেন 4-6 দেখতে, আর এই মুহূর্তে একটা দুরন্ত 6 দেখলো রাজার ব্যাট থেকে। রাজা ব্যক্তিগত 46 রানে ব্যাট করছে, তার ব্যক্তিগত অর্ধশতরান থেকে মাত্র 4 রান দূরে এবং এই টুর্নামেন্টের রাজনন্দিনী কাপের প্রথম অর্ধশতরান আসে কিনা সেদিকেই নজর, সুযোগ আছে কিন্তু রাজার কাছে। 2020-র একটা মাইলস্টোন বলতে বলতেই আবারও শট, কিন্তু এবার ফিল্ডারের হাতে গেছে বল। ব্যক্তিগত অর্ধশতরান থেকে মাত্র 4 রান দূরে দাঁড়িয়ে পড়লো রাজার ইনিংস, দুর্দান্ত একটা ইনিংসের এখানে পরিসমাপ্তি ঘটছে। এবং যে উইকেটের খোঁজ চলছিল MSC ভগবানপুরের তরফ থেকে, সে উইকেট অবশেষে তারা তুলে নিতে পেরেছে। সত্যি যেভাবে আজকে রাজার রাজকীয় ব্যাটিং আমরা দেখছিলাম 46 রান, মনে হচ্ছিল তিনি যেন সহজেই 50 রানে পৌঁছে যাবেন 2020-র রাজনন্দিনী কাপের, তিনি প্রথম হাফ সেঞ্চুরি কারী ব্যাটসম্যান হবেন।
মাধবপুর অভিনন্দন স্পোর্টিং ক্লাব, অবশ্যই পূর্ব মেদিনীপুরের এই ক্লাবটি তার সাথে লড়াই করছে কিন্তু অবশ্যই সামর ইলেভেন ধ্রুবুলিয়া। এবং উইকেটের পতন হলো একটা বড় উইকেট, এবং যেখানে দরকার ছিল কিন্তু কামব্যাক করার, কামব্যাক হয়েছে দুজন নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে, আরশু খান এবং আসিফ আলী। তো এবার দুজন নতুন ব্যাটসম্যান, তারা ইনিংসকে এগিয়ে নিয়ে যাবেন। দুই ওভার তিন বলের খেলা হয়ে গেছে, স্কোর বোর্ডে রান গিয়ে দাঁড়িয়ে আছে 54, দুই উইকেট হারিয়ে সমর ইলেভেন ধুবুলিয়া। তপু এই ওভারে কিন্তু দুটি উইকেট তুলে নিয়েছেন, প্রথম বলে উইকেট পেয়েছিলেন, যেটা বলছিলাম যে কোনো বোলার যদি শুরুতে একটা উইকেট পেয়ে যায় তাহলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়, এবং দুটি মূল্যবান উইকেট, বিশেষত রাজা যিনি বিপজ্জনক হয়ে উঠছিলেন ব্যাট হাতে, তাকে সাজ করে ফেরত পাঠিয়েছে। ক্রমাগত যেন একেবারে ডেঞ্জারম্যান হয়ে যাচ্ছিলেন কিন্তু রাজা। শর্ট বল তুলে খেলার চেষ্টা ছিল ওখানে, ফিল্ডার রয়েছে, ফিল্ডারের হাত ঘুরে বল বোলারের কাছে পৌঁছানো পর্যন্ত আরো এক রান যোগ হবে। অবশ্যই আমরা দেখলাম প্রিন্স অফ ভগবানপুর মুস্তাফ মল্লিককে ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু একবারই প্রান্ত বদল, 55 আসিফ আলী অন স্ট্রাইক। আসিফ আলী এখনো কিন্তু শুরু করেনি, এখনো কোনো বল খেলেননি তিনি, প্রথমবার মুখোমুখি হবেন তপুর বলে। এখানে জোরালো পাঞ্চ ফিল্ডার থেকে দূরে দর্শকদের মধ্যে, তিন ওভারে খেলা শেষ, তিন ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো 61, দুই উইকেট হারিয়ে। আমরা কমেন্ট্রি বক্সে আবারও একবার পরিবর্তন করব, সমরেশ আসবে সাথে ডাব্লিউ। बहुत बहुत धन्यवाद सुमंत और रविदा, स्वागत है आप सभी का फिर एक बार सूर्य नगर मालिर माठ में। बहुत बहुत शुभकामनाएं हैं सारे यूट्यूब व्यूअर्स के लिए जो कि हमारे साथ निगाहें बनाकर बैठे हैं यूट्यूब में। राजनंदिनी कप 2020 पर देश दुनिया की हर कोने से दर्शकों ने उम्मीदों के साथ प्रतीक्षा था कि 10 साल का पहला मैच कब शुरू होगा। शुरू भी हो चुके हैं और पहला मैच में ईमान सबूत सूचना रिजा 11 जीत चुके हैं। यह है मैच नंबर 4, चौथा प्री क्वार्टर्स। एमएससी माधवपुर अभिनंदन संघ स्पोर्टिंग क्लब भगवानपुर के साथ समर 11 धुबुलिया, और चौथा ओवर की खेल जारी 61-2, अरशु खान एक रन बनाकर अभिजीत। एमएसटी झारखंड हेलीकॉप्टर की उपयोग और गेंद जाएगा मैदान के बाहर 6 रन के लिए। तो ये देखिए धीरे धीरे स्कोरबोर्ड कितना स्पीड से बढ़ता हुआ, सामने फिर से हेलीकॉप्टर की कोशिश, पिछले बार कामयाब हुई थी, इस बार सिंगल ही मिलेगा। लगातार बढ़िया शॉट अरशु के द्वारा और बहुत अच्छा फील्डिंग यहां पर बापू द्वारा, दाएं तरफ आए, लंबा दौड़ लगाए और गेंद उठाए, एक रन की तब्दीली होगा स्कोरबोर्ड में, 68 पर पहुंच चुके हैं समर 11 धुबुलिया। अरशु खान 8 रन बनाकर नबाद, आसिफ अली स्ट्राइक लेंगे अब 6 रन बनाकर नबाद, एक गेंद से एक बड़ा हिट आसिफ अली के नाम पर। इस ओवर में अब तक 7 रन आ चुके हैं, पहली गेंद पे कोई रन नहीं, दूसरी गेंद पे छक्का, तीसरा गेंद एक सिंगल, आसिफ अली स्ट्राइक पे, गेंदबाजी करे सचिन, किनार लगा बल्ले का इस बार, लेकिन कीपर से पीछे गेंद, पीछे फील्डर है मौजूद, सिंगल मिलेगा तो रन आ रहे चाहे वो जैसे आए। स्ट्राइक पे अरशु खान, 5 गेंदें अब तक खेले, 8 रन, तो सचिन ने इस ओवर में अब तक 8 रन खर्च किए हैं 4 गेंद से।
27 रन खर्च किए हैं, 1.4 ओवर गेंदबाजी की है, कोई सफलता नहीं। शॉर्ट ऑफ लेंथ इस बार और सीधा साकिर काकू के हाथ तक। মুন্নাদার গাড়ির ড্রাইভার যিনি আছেন সবুজ সূচনা দলের, আপনি গাড়িতে চলে যান, আপনার জন্য সুজিতা অপেক্ষা করছে ওখানে। সবুজ সূচনার মুন্নাদার গাড়ির ড্রাইভার যিনি আছেন আপনি খুব দ্রুত গাড়ির কাছে চলে যান, সুজিতা অপেক্ষা করছে আপনার জন্য। আচ্ছা ক্যাচ ওয়াপে সাকির কাকু কে দ্বারা, লং অফ পে কাফি লো ক্যাচ থা, লেকিন নজরে জমায় রাখে গেন্দ পে। আর বহুত বহুত ধন্যবাদ আবাবুল, হামারে জো বল বয় হ্যায় হার ওয়াক্ত জো গেন্দ ময়দান কে বাহার যা রহে হ্যায়, कितना बेहतरीन तरीके से यहाँ पर सप्लाई दे रहे हैं, बहुत बहुत शुक्रिया है सारे बॉल बॉय के लिए, धन्यवाद है आपके लिए भी। हमारे दाएं तरफ मैनुअल स्कोर में जो तीन बंदे बैठे हैं सभी के लिए शुक्रिया, शुक्रिया है हमारे ऑफिशियल स्कोरर चंदन दा के लिए, हर वक्त जानकारी दे रहे हैं। और मेन गेट में एंट्री संभाल रहे हैं जिन्होंने, सभी के लिए बहुत बहुत धन्यवाद। आखिरी गेंद डालेंगे इस ओवर में सचिन और सामने है अभिजीत विश्वास। एक मांग था बापुल, लेकिन इस मांग में जितना जोर था उतना आत्मविश्वास नजर नहीं आए, गति से चकमा खा इस बार, कुछ अलग करना चाह रहे थे, पेस का यूज करना चाह रहे थे लेकिन संपर्क हुआ नहीं। ओवर की समाप्ति, 4 ओवर के बाद 69 रन 3 विकेट खोकर, तो 2 ओवर का खेल बाकी इस पारी का, तो कितना रन जोड़ पाएंगे। पिछला 3 मैच की अगर बात करें तो धीरे धीरे एक हाई स्कोरिंग मैच यहां पे दर्शक देखना चाह रहे हैं, लेकिन अभी तक 100 का आंकड़ा पार हुआ नहीं है। 4 ओवर के बाद 69 रन स्कोर और आखिरी 12 गेंद बचे, यहां से कितना दूर पहुंच पाएंगे समर 11 धुबुलिया। बेहतरीन शुरुआत आज, काफी तगड़ा बैटिंग हार्दिक बल्लेबाज शुरू के समय, बड़ा हीट लाए टीम के लिए, बड़ा उभर आए और एक मजबूत स्थिति पर अगर आखिरी 2 ओवर में आप रन बनाएंगे तो। और व्यू देखिए यहां पर अबाबुल, हमारे जो गेस्ट हाउस है राजनंदिनी फैन क्लब गेस्ट हाउस, इस बार गेंद जाएगा मैदान के बाहर 6 रन के लिए। बढ़िया सजावट, राजनंदिनी फैन क्लब गेस्ट हाउस, लाल बाबा गेस्ट हाउस, बेबो गेस्ट हाउस, हेसेल गेस्ट हाउस, सांटेक पावर इंडस्ट्रीज गेस्ट हाउस, साउजी गेस्ट हाउस, मोतियन गेस्ट हाउस, एसएस कंस्ट्रक्शन गेस्ट हाउस, तिरुपति राइस मिल, श्री शक्ति राइस मिल गेस्ट हाउस। और गेंदबाजी जो हो रहे हैं यहां पर राजनंदिनी गेस्ट हाउस छोड़ से, और इस मैदान का सोफा और भी बढ़ गए क्योंकि हमारे मंच की दाएं तरफ ग्लास कंट्रोल रूम, जो सेलिब्रिटी आएंगे हर दिन विश्राम करेंगे, बैठेंगे वहां पर हमारे ग्लास कंट्रोल रूम में, और पूरे मैदान की हर जगह सीसीटीवी सर्वेलेंस की नजरदारी में है। 4 बार 2 गेंद अभी तक, 76 रन बोर्ड पे, चल पड़े फिर से एक बार टोपो, चेंज ऑफ पेस लेकिन गेंद को पढ़ लिया था, फील्डर है मौजूद, लॉन्ग रन पे सिंगल ही मिलेगा, तो जानते हैं कि कम से कम जितना अधिक हो सके उतना रोका जाए, चेस करना मुश्किल है क्योंकि पिछले 3 मैच की अगर बात करें तो 3 मैच जो टीम पहले बल्लेबाजी की है वो जीतने में कामयाब हुए, तो चेस करना अभी तक सफल साबित हुआ नहीं है आज के दिन में। फुल टॉस गेंद, अगेन बाउंड्री से कोस दूर, और हमारे बल्लेबाज के लिए सूचना है, हिट मी जो बोर्ड है हमारे गेस्ट हाउस में, सीधा हिट करेंगे तो आपको मिलेगा 5,000 रुपए की पुरस्कार, हैट्रिक विकेट के लिए 5,000 रुपए की पुरस्कार, कंटिन्यू 6 छक्का लगाएंगे तो 5,000 की इनाम पुरस्कार है, हैट्रिक छक्के के लिए 1,000। तो एक मजबूत स्थिति पर यहां पर समर 11 धुबुलिया, अभी भी 8 गेंद बचे हैं इनिंग्स में और 83 पर पहुंच गए टीम। पहला मैच में
शॉर्ट पिच गेंद फिर से मिड विकेट पर खेलना चाह रहे थे इस बार, लेकिन चूके। जी आप बात कर रहे थे पहला मैच में पहली पारी में 80 रन बने, दूसरा मैच में 83 रन, तीसरा मैच में 94 रन, तो ये मैच उम्मीद करते हैं कि 100 प्लस बनेंगे बोर्ड पे। दर्शक यही देखना चाहते हैं कि मैच हाई स्कोरिंग मैच हो, छक्के चौके देखने को मिले दोनों छोर से। इस बार मिस टाइमिंग नीचे है खिलाड़ी और आपको लौटना होगा डगआउट में। सात गेंद से 20 रन बनाकर डगआउट में लौट रहे हैं आसिफ अली और विकेट नंबर 483 पर चौथा आघात समर 11 धुबुलिया की पारी में। तो चौथा विकेट गवाए जरूर, लेकिन कहीं ना कहीं अब ये समय आ गया कि हर बल्लेबाज को अधिक से अधिक रन बनाने की कोशिश करना होगा। 5 ओवर 83 रन, 4 विकेट आखिरी ओवर। बहुत बहुत धन्यवाद और शुक्रिया है। हार शॉट का रिप्ले के साथ पेश आ रहे हैं हमारे मुंबई टीम, लाइव एंड एक्सक्लूसिव कभा रहे हैं सीधा यूट्यूब में राजनंदिनी का 2020। लॉग इन कीजिए और चैंपियन रनर्स ट्रॉफी तस्वीर आ रहे हैं आप यूट्यूब लाइव में, कितना बढ़िया चैंपियंस और रनर्स ट्रॉफी और वो फुटेज आप यूट्यूब व्यूअर्स के लिए। सारे कैमरा पर्सन एडिटर्स और स्पेशल थैंक्स टू संतोष, संतोष नानेकर फ्रॉम मुंबई। 5 ओवर के बाद 83 पे 4, बचे हैं 6 गेंद इनिंग्स में और गेंदबाजी करने के लिए अलमदार को लाए हैं कप्तान ने एमएससी। लेंथ में कमी लेकिन उतना अच्छा उपयोग नहीं। एक और विकेट, तो कभी कभार आपको खराब गेंद पे विकेट मिल जाते हैं। यहाँ पे शॉर्ट ऑफ लेंथ गेंद थी और अच्छा कैच, वहां पे नाखुश होंगे अभिजीत विश्वास। एक अच्छा गेंद था उनके लिए बाउंड्री के बाहर पहुंचाने की कोशिश, लेकिन नाकाम रहे विकेट नंबर 5। 83 पर 5वां आघात और आखिरी 5 गेंद बचे हैं इनिंग्स में। पहला गेंद में विकेट चटकाए अलमदार ने अपने कोटे का पहला ओवर और हार चौका छक्का और विकेटों को स्वागत करने के लिए हमारे मूल मंच के सामने लाइव बैंड आपके लिए भी शुक्रिया है कमेंट्री बॉक्स से। 5 गेंद बचे हैं इनिंग्स में, जयंत सरकार और अंकुर सरकार स्ट्राइक लेंगे। जयंत सरकार, अंकुर सरकार स्ट्राइक फर्स और इधर अलमदार राजनंदिनी गेस्ट हाउस चोट से। शॉर्ट पिच गेंद पुल करने की कोशिश, थाई पे लगी गेंद सिंगल मिलेगा। तो स्ट्राइक पे जयंत विश्वास, अब 4 गेंदे बाकी इस पारी का। एक विशेष घोषणा, इमान सबूत सूचना रिजा 11 मेदिनीपुर, प्रदीप तायन पूर्वी 11 मालदा, অস্তি নেতাজী ক্লাব পানিপারুল এবং বর্তমান যে ম্যাচটি চলছে এই ম্যাচের দুই দলের একজন করে মঞ্চে ডান দিকে চলে আসুন, কোয়ার্টার ফাইনালের জন্য লটারি অনুষ্ঠিত হবে। রাজীব গুপ্তা আপনাদের জন্য অপেক্ষা করছেন। ইমান সবুজ সূচনা রিজা 11 মেদিনীপুর, প্রদীপ্তা অ্যান্ড পুরবি 11 মালদা, অস্তি নেতাজী ক্লাব পানিপারুল এবং বর্তমান যে ম্যাচটি চলছে ফোর্থ ম্যাচ, দুই দলের একজন করে প্রতিনিধি মঞ্চের ডান দিকে চলে আসুন, লটারি অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য। অঙ্কুর সরকার স্ট্রাইক পে আর বড়িয়া ফ্লিক গেম দর্শকদের কে বিচ মে 6 রান কে লিয়ে। অঙ্কুর সরকার এক अच्छे অলরাউন্ডার के रूप में जाने जाते हैं, लेकिन फिलहाल बल्लेबाजी से काम करते हुए 91 लग चुके बोर्ड पे 91।
आखिरी ओवर जा रही इस पारी का। फिर से भाई कोशिश इस पार, लेग स्टंप से बाहर वाइड बॉल, यानी एक रन एक्स्ट्रा रन मिलेंगे खाते में। स्कोर जब पहुंचा 92, आपको बता दूं पिछले मैच में 94 बने थे, तब उम्मीद करते वो स्कोर क्रॉस कर जाएंगे। आलमदार गेंदबाजी कर रहे हैं आखिरी ओवर इस पारी का। वहां पे गेंद करने को फिर से बढ़िया फ्लिक और 6 रन के लिए अंकुर सरकार यहां पे 2 गेंदों पे 2 छक्के, तो मौका इनके पास। अगर इस गेंद पे छक्का लगा दे तो फिर 1000 रुपए का इनाम अंकुर सरकार के लिए, क्योंकि हैट्रिक पे है 1000 रुपए का इनाम। तो 2 गेंदों में 2 छक्के आ गए, बीच में एक वाइड। स्कोर जब पहुंचा 98 इस पारी की आखिरी गेंद अंकुर सरकार, मैन इन फॉर्म, गेंदबाज के ऊपर दबाव होगा आखिरी गेंद इस पारी का। और अब तक इस टूर्नामेंट में सीजन 10 में हाईएस्ट स्कोर 98 रन, जो कि समर 11 धुबुलिया के नाम पर, इससे पहले 94 था। और लीजिए यहां पर हैट्रिक अंकुर सरकार, और 9 गेंद की इशारा। तो 9 गेंद और 6 रन 7 रन हैट्रिक बना लिए अंकुर सरकार। 1000 रुपए की पुरस्कार मिलेगा छक्के के हैट्रिक के लिए। 100 रन पार कर चुके हैं समर 11 धुबुलिया, और अभी भी एक गेंद बाकी, तो खतरा टला है नहीं गेंदबाज के लिए। दबाव और भी बढ़ता हुआ, 105 लग चुके वोट पे, 5 ओवर, छठा ओवर जारी। देख पा रहे सभी खिलाड़ी इर्द गिर्द बात कर रहे गेंदबाज से, सगीर काकू सैयद वादी यही बोल रहे होंगे आखिरी गेंद आराम से कीजिए, फ्री हिट गेंद है। वैसे भी हर गेंद अब यहाँ से फ्री हिट होगा बल्लेबाज के लिए। इस पारी की आखिरी गेंद अंकुर सरकार, पूरे कॉन्फिडेंस लग रहे हैं कि इस गेंद को बाउंड्री के बाहर पहुंचाएंगे। 105 बोर्ड पे, दर्शक काफी खुश चारों ओर से। तो ये मैच एक अच्छा मैच उनको देखने को मिल रहा है, क्योंकि आखिरी गेंद तक छक्के चौके देखने को मिल रहे हैं। तो आखिरी गेंद बचे हैं इनिंग्स में, 105 पर पहुंच गए समर 11 धुबुलिया। अंकुर सरकार हैट्रिक बनाए इस उभार में, काफी महंगा साबित हो चुके हैं आलमदार। 4 गेंद से 18 रन बनाए अंकुर सरकार। और परिवर्तित गेंदबाज के रूप में पप्पू, आखिरी गेंद बचे है इनिंग्स में। और इस मैच के बाद पहला क्वार्टर फाइनल, 2 मैच बचे हैं इस मैच के बाद, 2 क्वार्टर फाइनल मैच, यानी 2 टीम सेमीफाइनल में पहुंचेंगे आज। लेंथ में कमी और पॉइंट की ऊपर से गेंद मैदान के बाहर, 6 रन अभी तक का हाई स्कोर। अभी तक का हाई स्कोर है ये। और देखिए यहाँ पर हमारे जो क्वार्टर फाइनल मैच का लॉटरी ग्लास कंट्रोल रूम के अंदर देवाशीष नंदी और राजीव गुप्ता बैठे हैं, और कौन टीम किसके साथ खेलेंगे क्वार्टर फाइनल में ओपन लॉटरी में तय होगा। मौजूद है वहां पर श्री देवाशीष नंदी और राजीव गुप्ता, कुछ देर में जानकारी आ जाएगा पहला क्वार्टर फाइनल कौन टीम खेलेंगे किसके साथ, वो तस्वीर आपके लिए।
कमाल का फिनिश अंकुर सरकार के द्वारा, पिछले चार गेंदों पे चार छक्के लगाए अंकुर सरकार और टीम को पहुंचाए 111 पे, यानी ये मैच जीतने के लिए बनाने होंगे अब एमएससी भगवानपुर को 112 36 गेंदों में। সবারে সেই মুহূর্তে লটারি হচ্ছে, লটারির ফলাফলটা তুমি যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। অবশ্যই সুদীপ, আমাদের একটু অপেক্ষা করতে হবে, বার্তা আসবে আমাদের কাছে। তো আমরা আরো একবার জানিয়ে দিই, দশে পা বিদেশেও হাতছানি, লারা বলছে মালির মাঠে আমি। একদমই, কালকে এখানে নতুন ভাবে আমরা ইতিহাস লিখতে চলেছি, কারণ এই প্রথমবার বর্ধমানের এই মালির মাঠে প্রথমবার আমরা বলতেই পারি সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছেন আমাদের সকলের প্রিয় খেলোয়াড় ব্র্যান চার্লস লারা। তাকে আমরা তো দেখবই, এবং সে যদি একটু এই পিচে ব্যাটিং করে সেই আশাও রাখছি, স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে কালকে। এবং আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রথম দিনে উপস্থিত হচ্ছেন আমাদের সঙ্গে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জাস দাশগুপ্তা, এবং তারপরেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কারণ আমরা জানি যে টলিউডের বিখ্যাত অভিনেত্রী অভিনেতারা এখানে আসেন একমাত্র দর্শকদের এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য, তাই আর কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের এই মাঠে উপস্থিত হবেন, সকাল থেকেই আমরা প্রতীক্ষায় রয়েছি সমরেশ। এবং সুদীপা, ইতিমধ্যেই আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের বার্তা চলে এসেছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইমান সবুজ সূচনা রিজা ইলেভেন ভার্সাস প্রদীপ্তা অ্যান্ড পুরবি ইলেভেন মালদা, এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেতাজি অস্তি ক্লাব পানিপারুলের সঙ্গে মুখোমুখি হবে বর্তমান ম্যাচের বিজয়ী দল। অর্থাৎ চিত্রটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, এর পরের ম্যাচ ইমান সবুজ সূচনা রিজা ইলেভেন মেদিনীপুর ভার্সাস প্রদীপ্তা অ্যান্ড পুরবি ইলেভেন মালদা, এবং তার পরের ম্যাচ আজকে দিনের শেষ ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট ইন বিটুইন পানিপারুল নেতাজি অস্তি ক্লাব ভার্সাস বর্তমান ম্যাচে যে দল জয়লাভ করবে। तो यानी इस मैच के बाद पहला क्वार्टर फाइनल मैच, जहां एक तरफ प्रदीप्ता एंड पूर्वी इलेवन मालदा, तो दूसरी तरफ ईमान सबूज सूचना रिजा इलेवन, तो बेस्ट वर्सेस बेस्ट। और ये मैच जो जीतेंगे वो उनका मुकाबला अस्थि नेताजी पानीपुरुल दूसरा क्वार्टर फाइनल। तो फिलहाल देखना होगा क्या इस 111 रन को डिफेंड कर पाते हैं समर इलेवन धुबुलिया, क्योंकि बैटिंग लाइनअप काफी अच्छा है एमएससी भगवानपुर का। तो दूसरी पारी की शुरुआत यहाँ पे होने को तैयार, आप देख पा रहे हैं फील्डिंग के लिए तैयार होते हुए समर इलेवन धुबुलिया। तो बहुत बहुत धन्यवाद एक बार आप सभी का, जितने भी दर्शक यहाँ पे मौजूद हैं, क्योंकि आप लोगों का सपोर्ट, आप लोगों का प्यार आज एक अलग सी पहचान बनी है राजनंदिनी कप सीजन 10। सभी खिलाड़ी खेलना चाहते हैं, हर खिलाड़ी का एक सपना होता है कि खासतौर पर अगर टेनिस जो खेलते हैं, जिस प्रकार से भारतीय टीम में खेलना सौभाग्य समझते हैं सभी खिलाड़ी कि जो भी खेलते हैं लेदर बॉल के, तो उसी तरह टेनिस क्रिकेट में जितने भी खिलाड़ी खेलते हैं तो हर किसी का सपना होता है बेसिकली वेस्ट बंगाल का कि राजनंदिनी खेलना। तो यहाँ पे जीतने के लिए बनाने होंगे 6 ओवर में 112 रन एमएससी भगवानपुर को। कमाल का फिनिश लास्ट में अंकुर सरकार के द्वारा, आखिरी चार गेंदों पे चार छक्के लगाए थे। এবং আমরা দুই দলকে বলবো টসের জন্য, ক্যাপ্টেন রাজীব গুপ্তা অপেক্ষা করছেন মঞ্চের সামনে, চলে আসুন। ইমান সবুজ সূচনা রিজা ইলেভেন এবং প্রদীপ্তা অ্যান্ড পুরবি ইলেভেন মালদা, আমরা দুই টিমের ক্যাপ্টেনকে নেক্সট ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ সিজন 10, আমরা দুই ক্যাপ্টেনকে স্বাগত জানাচ্ছি মঞ্চের সামনে। টস হবে, রাজীব গুপ্তা অপেক্ষা করছেন, দুজন ক্যাপ্টেন চলে আসুন মঞ্চের সামনে।
फुल टॉस गेंद, हल्के हाथों से खेला सिंगल के लिए, सिंगल मिला सानी से, तो सिंगल के साथ स्कोरबोर्ड चालू, टारगेट 112। हाथ की बल्लेबाज रमेश और तुषार पटनायक और यहां पर माहिर है बड़े हिट के लिए रमेश, खड़गपुर का शान है। एक सौ बारह रन लक्ष्य है सामने, तो हार गेंद में बड़ा हिट, हमरा आरो एक बार बोलबो प्रदीप्ता एंड पूर्वी इलेवन मालदा कैप्टन टॉसर जोन चले आसुन एवं इमान सबूत सूचना रिजा इलेवन राजीव दा अपेक्षा करछेन मंचे सामने खूब ताड़ाताड़ी चले आसुन टॉस हबे कमेंटरी बॉक्सर सामने चले आसुन ইমান সবুজ সূচনা রিজা ইলেভেন মেদিনীপুর প্রদীপ্তা অ্যান্ড পূর্বী ইলেভেন মালদার দুজন ক্যাপ্টেন দু দলে এবং সুদীপা আমরা দেখছি নন্দিনীকে একেবারে খোশ মেজাজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে নন্দিনী একদম কারণ রাজ নন্দিনী কাপ রাজ আর নন্দিনী সুন্দরভাবে ঘুরতে গেল না আপ দেখে স্টাম্পে গেন লাগি জরুর লেকিন বেল গিরা নেই জিসকে ওয়জহ সে নট আউট किस्मत का साथ मिलता हुआ यहाँ पे तुषार को। जी हाँ बाबुल, अंतरराष्ट्रीय मैच में भी ये सीन देखने को लिए मिलता है कि गेंद छू जाते हैं लेकिन बेल नहीं गिरते, ये तकदीर है। तो ऐसा लग रहा है फेविक्विक से चिपका हुआ है बेल, गेंदबाज यही सोच रहे होंगे, लेकिन फिर से तैयार एक बार अपील यहां पे जरूर लेकिन हम पाने का नॉट आउट माफ कीजिएगा तुषार ने नादिम दीवान बल्लेबाजी कर रहे स्ट्राइक पे हेलो नादिम दीवान और रमेश शॉट ऑफ लेंथ इस बार और देख घुमा के बेच छक्का एमएससी अनिमेश আমাদের কমেন্টারি বক্সে চলে আসুন এমএসটির ভগবানপুর এমএসসি ভগবানপুর থেকে যে কোনো একজন চলে আসুন আমাদের কমেন্টারি বক্সে একটু প্লেয়ারদের নামগুলো জানতে হবে तो इस मैच के बाद धमाल होगा पहला क्वार्टर फाइनल दो बड़ा मैच है इस मैच के बाद आज दोनों टीम पहुंचेंगे सेमीफाइनल में दो टीम से टक्कर होगा पहला ओवर के बाद 14 और दूसरा ओवर की पहला गेंद बड़े प्यार से स्वागत We'll be right back.
14 রান আগে অবধি তক 20 पहले ओवर से 14 इस ओवर छक्के के साथ शुरुआत किया यहां पे और स्कोर जा पहुंचा 20 रन 112 रनों का टारगेट। तो अगर शुरुआत में अगर दो ओवर में इस प्रकार की शुरुआत मिल जाए 30-40 फिर वहां पे मैच बन सकता है। अच्छी शुरुआत कह सकते हैं अभी तक नदीम दीवान और साथ में रमेश। नदीम और रमेश की जोड़ी को यहां पर धमाल का बल्लेबाजी करना होगा। काफी लंबा चौड़ा लक्ष्य है सामने 112 रन और चेस करते हुए अब तक हमारे सीजन 10 में कोई कामयाब हुए नहीं अभी तक, क्योंकि पिछला तीन मैच जो टीम पहले बल्लेबाजी की है वही टीम जीते हैं। तो क्या ये पहला चेस हो पाएगा? दर्शक भी चाहेंगे कि एक चेस देखने को मिले। तो इधर अगले मैच के लिए टॉस के लिए तैयार दोनों कप्तान मौजूद, अंकुर सिंह साथ में मुस्तकीम पहले क्वार्टर फाइनल के लिए। पटकी गेंद इस बार लेकिन गति है तो सिंगल मिलेगा, लॉन्ग आर्म फील्डर मौजूद। बाईस बगैर किसी नुकसान पर माधवपुर अभिनंदन संघ स्पोर्टिंग क्लब भगवानपुर रिक्वेट रनरेट 20.00। सांस लेने का अवसर नहीं मिलेगा, हर गेंद में आपको हिट खेलना होगा। अब तक टूर्नामेंट में सर्वाधिक रन धुबुलिया के नाम पर। इस बार लॉन्ग ऑफ में खिलाड़ी मौजूद, ये छक्का बचा या फिर मैच बचा है क्योंकि शॉट काफी बेहतरीन थी और लॉन्ग ऑफ के फील्डर नजरें जमाए रखे गेंद पे, आखिर समय तक गेंद को देखते रहे और अच्छा सेफ वहां पे। फिर से हवाई फायरिंग की कोशिश, देखना होगा अंपायर ने नो बॉल तो सिग्नल दिया, साथ में चार रन यानी पांच रन मिलेंगे। तो फ्री हिट और इस तरह की बड़ा रन आप जब चेस कर रहे हैं फ्री हिट का जो गेंद है उसका भी भरपूर उपयोग करना होगा। तो 28 लग चुके बोर्ड पे, दूसरा ओवर जारी। तो इसी शुरुआत की बात कर रहे थे एमएससी भगवानपुर कि उनमें क्षमता है, इस टारगेट को हासिल कर सकते हैं। तो जैसा शुरुआत चाह रहे थे वैसा मिल गया है, लेकिन सिर्फ मिलने से कुछ नहीं होगा, आपको बरकरार रखना होगा, कंटिन्यू हर ओवर में इसी हिसाब के किताब के साथ आगे बढ़ना होगा। तो कहीं ना कहीं अगर फाउंडेशन अच्छा हो तो फिर कह सकते हैं इमारत अच्छी बनेगी, तो वो फाउंडेशन लगभग तैयार कर दी यहाँ पे नदीम और रमेश। शॉर्ट पिच गेंद, बड़े शॉट की कोशिश लेकिन बल्ले के ऊपरी हिस्से में लगा कैच और कैच छूटा, हालांकि फ्री हिट गेंद थी, सिंगल लेने से मना किया। भारी संख्या से दर्शकों ने आ रहे भजन के बाद भरपूर संख्या से, फिर एक बार नो गेंद और रनआउट की एक संभावना, बाल बाल बचे यहां पर नदीम दीवान ने। कुछ दिक्कत हो रही है यहां पर अरसू खान के लिए, फिर एक बार नो गेंद, एक और फ्री हिट तो नियंत्रण में आना होगा आपको। 1.5 ओवर से अब तक स्कोर बोर्ड में 30 रन आए हैं, 15 रन बनाकर अभिजीत रमेश और नदीम दीवान का अपना स्कोर 13। लक्ष्य है 112 रन 6 ओवर में। तो फिर से फ्री हिट यहां पे, अगर इस ओवर की बात करें पहले ओवर के बाद छक्के के साथ फिर सिंगल फिर सिंगल फिर सिंगल फिर नो बॉल फिर सिंगल फिर नो बॉल, तो काफी एक्स्ट्रा दिए गए इस ओवर में।
तो निराश होंगे इस वक्त अर्शु खान अपने आप से। 112 रनों का टारगेट, दूसरा ओवर जारी, 30 रन लग चुके बोर्ड पे। अगर अगले मैच की बात करें यानी फर्स्ट क्वार्टर फाइनल, जहां प्रदीप्ता एंड पूर्वी 11 मालदा और दूसरी तरफ ईमान सबूज सूचना रिजा 11, टॉस जीता प्रदीप्ता एंड पूर्वी 11। फैसला किया बल्लेबाजी करने का, क्योंकि पिछला तीन मैच की अगर बात करें तो जो पहले टीम बैटिंग कर रहे हैं वो जीतने में कामयाब हुए हैं, तो इसी वजह से आप ये फैसला करेंगे कि पहले बैटिंग करें। এবং সুদীপা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সঙ্গে এসে পৌঁছবেন, অসংখ্য সুপারহিট ছবির জনপ্রিয় অভিনেতা, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হার্টথ্রব প্রিয়াঙ্কা সরকার, এবং সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা জাস দাশগুপ্তা। Umpires, wait, wait. ऐसे ही और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना। स्कोर होगा, फ्री हिट, और हवाई फायर इस बार छक्का। বিভ্রান্ত করবেন না আমাদের এইভাবে মাঠ থেকে, আম্পায়াররা রয়েছেন, এত বড় টুর্নামেন্ট খেলতে এসেছেন। রানটা 30ই ছিল, 30 এবং সেখান থেকে 6-এর সঙ্গে 36, 36। নো বল কা একই রান লেকে 30 হোগা, 29 থা। थर्टी सिक्स स्कोर है, अब हमारे जो ऑफिशियल स्कोरर हैं जानकारी दे रहे हैं 36, 36 है स्कोर। दो ओवर के बाद स्कोर है 36, 36, 112 है लक्स। तो अच्छा शुरुआत यहाँ पे, जो रिक्वायर रन रेट 19 के लगभग और शुरुआत मिला 18 रन प्रति ओवर, तो यहां से कह सकते हैं मैच अभी भी बना हुआ है दोनों टीमों के लिए। जी हां बाबुल, 112 जब लक्स है, पहला दो ओवर से 18 की हिसाब से रन आए हैं और रिक्वायर्ड रन रेट आप देखिए 19.00, यानी मौका है, मौका भी है, दस्तूर भी है। बिल्कुल, एक ओवर अगर यहां पे इस ओवर को बड़ा कर लेते तो फिर कह सकते हैं मैच बिल्कुल करीब आ जाएंगे उनके लिए, एमएससी भगवानपुर के लिए। तो गेंदबाजी करने आए हैं, पहली गेंद पे सिंगल यहां पे मिलेगा नहीं, चौका मिलेगा, क्योंकि फील्डर हैंडी फाइन लेग पे। खाना गेंदबाजी करने, चौके के साथ स्वागत किया यहां पे रमेश ने, और 2.1 ओवर से 40 रन आ चुके हैं स्कोरबोर्ड में। रमेश एक बड़ा नाम है, इस बार हवा में पहला दूसरा तीसरा प्रयास में पकड़े हैं कैच,
यानी 19 रन बनाकर लौट रहे पेविलियन में रमन। तो विकेट गिरने के बाद कह सकते हैं फिर से यहां पे मौका होगा गेंदबाज के पास कि यहां पे एक दो और विकेट निकालें, क्यों ये सबसे बेहतर सिचुएशन कह सकते हैं गेंदबाजों के लिए प्रेशर रिलीज करने का। तो पहला झटका जो ब्रेक थ्रू की तलाश था यहां पर समोर 11 धुबलिया को मिले। रमेश 19 रन बनाए 8 गेंद से, नंबर 3 पर नए बल्लेबाज शायद बड़ी आए हैं अब नादिम दीवान के साथ। नादिम दीवान और शायद बड़े और इधर फहीम खान को मिले सफलता। ब्रेक थ्रू अपने टीम के लिए दिलाए फहीम खान, एक और खिलाड़ी जो कि दिल्ली से। शॉर्ट पिच गेंद पुल करने की कोशिश लेकिन गति से प्रास्त किया यहां पे फहीम ने शायद बड़ी को। बेंगल्स लार्जेस्ट टेनिस क्रिकेट टूर्नामेंट राजनंदिनी कप सीजन 10 और ये 10 साल है आपके नाम। चौथा फ्री क्वार्टर समोर 11 धुबुलिया के साथ एमएससी 112 रन की लक्ष्य के साथ बल्लेबाजी कर रहे हैं एमएससी। तीसरा ओवर की खेल जारी, बहुत उम्दा टाइमिंग और गेंद जाएगा मैदान के बाहर 6 रन के लिए। तो विकेट गिरने के बावजूद वो रिदम जो बना था बल्लेबाजों के द्वारा वो बना हुआ अभी भी, क्योंकि नदीम दीवान 25 रन बना के खेल रहे हैं और 46 रन स्कोर जा पहुंचा। तीसरा ओवर जारी, 112 रनों का टारगेट, तो उम्मीद अभी भी बाकी एमएससी भगवानपुर को जब तक रहेंगे नदीम दीवान मैन इन फॉर्म सेट बैट्समैन। नदीम दीवान काफी बाहर है, वाइड की सारा वाइड टू अतिरिक्त की खातों में 2 रन की तब्दीली होगा। 48 पर पहुंचे एमएससी और स्ट्राइक लेंगे अब शायद बड़ी। आखिरी 2 गेंद बचे हैं इस ओवर में, अब तक 13 रन आ चुके हैं इस ओवर से। एक विकेट प्राप्त किए इस ओवर में फहीम खान ने, उतना खास टाइमिंग नहीं, किनारा और जमी छू कर विकेट की बाल के पास। अब देख पा रहे थोड़ी सी नाखुश लग रहे सैयद बाड़ी, वो जानते हैं कि हर गेंद पे अब रन बनाने होंगे। यहाँ बात कर रहे हैं फहीम खान कीपर से, थोड़ा शायद बॉलिंग करने में तकलीफ हो रही उनको। 48 रन तीसरा ओवर जारी, 112 रनों का टारगेट, तो शुरुआत काफी अच्छा रहा था 2 ओवर, 36 बने थे 2 ओवर में लेकिन ये ओवर में अब तक मात्र 12 रन। कल आएंगे इस मैदान में प्रिंस ऑफ त्रिनिदाद ब्रायन चार्ल्स लारा, पिछला साल इस मैदान में आप देख चुके हैं हरियाणा हरिकेन सर कपिल देव निखांज को और इस साल प्रिंस ऑफ त्रिनिदाद हमारे सेकंड डे पर मालिर माठ में बढ़िया वापसी यहां पर फहीम खान द्वारा, उतना उछाल नहीं मिले टप्पा खाने के बाद डॉट गेंद के साथ ओवर की समाप्ति। 3 ओवर की समाप्ति, 3 ओवर के बाद 48 पे 1 माधवपुर अभिनंदन संघ स्पोर्टिंग क्लब। 3 ओवर 48 रन 1 विकेट, तब कमेंट्री बॉक्स में बदलाव रविदा और साथ में सुमंत बनर्जी आपका स्वागत है।
ধন্যবাদ সমর, ধন্যবাদ আফাফুল। আমাদের সাথে রয়েছেন সুমন্ত এবং এবং সুদীপা। আমরা আপনাদের আবার স্বাগত জানাই সূর্যনগর মালির মাঠ থেকে। অবশ্যই আজকে যেটা বড় কথা যে এই টুর্নামেন্টের দলগত সব থেকে হাইস্ট রান 112, এখনো পর্যন্ত হাইস্ট রান এই টুর্নামেন্টের। চেষ্টা ভালো হবেই মনে হচ্ছে, দেখা যাক এই বলে কোন রান আসে কিনা। দেখা যাক, হলো না, নো রান এলো না। সুন্দর বল, সুন্দর বল বোলারের পক্ষ থেকে, দারুণ থ্রোয়িং। এইভাবেই বল করে যেতে হবে, আটো শত বল না দিলে কিন্তু রান সংখ্যা বেড়েই চলবে। ঠিক এখান থেকে 17 বলের খেলা বাকি আছে এবং জিততে হলে প্রয়োজনীয় রান সংখ্যাটি হলো 64, 64 প্রয়োজন 17 বল থেকে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে ম্যাচ বলতে পারি, দুই দলের কাছে এখনো সুযোগ রয়েছে। এই ওভারটি কিন্তু আরো দ্রুত রান তুলতে হবে এই ওভারে। দুর্দান্ত একটা কানেকশন অফ স্টাম্পের বাইরে গিয়ে সফল করে বল পাঠিয়েছেন একদম লং অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে। আর এই ওভার বাউন্ডারিতে দেখো প্রায় 105 মিটারের লম্বা ওভার বাউন্ডারি। একদমই তাই, এইভাবেই এমএসসি ভগবানপুরকে একদম আঠো সাঠো এইভাবেই কিন্তু ব্যাট করতে হবে এবং দারুণ দারুণ চার ছয় মারতে হবে, কারণ রানটা কিন্তু অনেকটাই, রানটা অনেকটাই। 12 বলে 31 রান করেছেন নাদিম দিওয়ান। দেখা যাক, তুলে মেরেছে কিন্তু ক্যাচ হলো না। যদিও এটা ক্যাচ ছিল না, কিন্তু ফিল্ডারদের সবসময় চেষ্টা করতে হবে বল উঠলেই সেটা হাতের মধ্যে আনার। একদমই, নাদিম দিওয়ান সেভাবে খেলছে তাতে করে তার হাফ চান্স হয়তো ফুল চান্সে কনভার্ট করতে হবে, নয়তো বিপজ্জনক হতে পারে এই ম্যাচ। এখনো পর্যন্ত এই ওভারে তিনটি বলের খেলা হয়েছে, সৌরভ তিন বল থেকে 7 রান দিয়েছে। তিনটি বলের খেলা বাকি, নিশ্চিতভাবে আরও কিন্তু তিনটি বল থেকে বিকেট নিতে হবে। শুরুর সময় দরকার ছিল কিন্তু 18.66 এবং দ্বিতীয় ওভারের শেষে সুমন্ত দেখো যখন লাস্ট বলের ছক্কা, যেখানে এভারেজটা এসে গেছিল কিন্তু 18 করে। এখানে অসাধারণ কানেকশন, দেখতে পাচ্ছি একেবারে পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার সামন্তর হাতে বলটা গিয়ে জমা পড়ে গেল। আসলে ফিল্ডারের যেটা করা উচিত ছিল এই মুহূর্তে রাজকুমার বাবু কিন্তু সেটাই করে ফেললেন। দুর্দান্ত শট দেখলাম আমাদের ব্যাটসম্যান সৈয়দের ব্যাট থেকে, বল চলে গেল ওভার বাউন্ডারিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মাঠে এসেছেন, কারণ আজকে এই মাঠে কিছুক্ষণ পরই টলিউডের সুপারস্টাররা আসবেন। আসবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং অভিনেতা জস দাশগুপ্ত। পুরস্কার জিতে নেওয়ার মুখে, আর একটা ছয় পরবর্তী বল থেকে যদি চলে আসে তাহলে সৌরভের পকেটে চলে আসবে 1000 টাকা। সত্যি প্রচুর পুরস্কার, যে পুরস্কারগুলো সমস্ত খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছে, উৎসাহিত করছে। এত পুরস্কার এবং এত দর্শক কিভাবে এনজয় করছে দেখুন, রঙে রঙে একেবারে রাঙিয়ে দেওয়া হয়েছে আজকে মালির মাঠকে। মালির মাঠের প্রতিটি কোণায় প্রো বাউন্ডারির চারিপাশের প্রচুর দর্শক, দূর দূরান্ত থেকে
খুব সুন্দর, কোথাও লাল কোথাও সবুজ কোথাও কমলা। হ্যাঁ, এই চার দিন আমরা রঙিন হব বলেই আমরা থাকব রাজনন্দিনী কাপে। আর এই রাজনন্দিনী কাপের মাঠ থেকে খেলা দেখার মজাটাই আলাদা, স্বাদটাই আলাদা। সত্যি ক্রিকেট একেবারে মজার খেলা, আর সেই মজাটা যদি এই মুহূর্তে আমরা পাচ্ছি কিন্তু। সুদীপা, কোথাও যেন গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে রাজনন্দিনী দশম বর্ষে, এবং মাঠ হয়ে উঠেছে একদম পুরো সবুজ। তো বলতে পারি রাজনন্দিনী যেন তার যৌবনে পা দিল, সবুজের হাতছানি, সবুজের হাতছানি, পুরো সবুজ গালিচা পাতা হয়েছে, মাটি সেইভাবেই প্রস্তুত করা হয়েছে। একটা মনোরম পরিবেশে খেলা চলছে, কিন্তু দেখতে দেখতে 67 রান। হ্যাটট্রিকের সামনে শর্ট বল ঘুরিয়ে খেলেছেন এবং সৌরভ চৌধুরীর ওভার থেকে 25 রান, 73 পৌঁছে গেল দলগত স্কোর। একই সাথে সৈয়দ সৈয়দের হ্যাটট্রিক, ছক্কার হ্যাটট্রিক। হ্যাঁ, সত্যি গুজরাটের খেলোয়াড় সাইদ বাদি এসেই একেবারে একের পর এক ওভার বাউন্ডারি, এবং দ্বিতীয় ওভার বাউন্ডারি হয়ে গেল রাজনন্দিনী কাপের 2020-র। তো সৈয়দ বাদি 6-এর হ্যাটট্রিক করেছেন এবং তার সাথে সাথেই 1000 টাকা পুরস্কার তার নামের পাশে লেখা হয়ে গেছে। তবে এরকম আরো কিছু ছক্কার বোধ হয় প্রয়োজন, কারণ 12 বলের খেলা বাকি রয়েছে। টার্গেট থেকে এখনো দূরে দাঁড়িয়ে রয়েছে এমএসসি ভগবানপুর। করতে হবে আরো 39টি রান, 12 বলে 39, যেটা অসম্ভব নয়। যেভাবে দুই ব্যাটসম্যান কিন্তু ব্যাট করে যাচ্ছেন, একটা ধ্বংসাত্মক ব্যাটিং, মার্কাটারি ব্যাটিং। পাঁচ বলে এখনো পর্যন্ত সৈয়দের রান 18, বেশ ভালো বেশ ভালো। এইভাবেই খেলে যেতে হবে, 73 রানে অলরেডি পৌঁছে গেছে, এমন কিছুই কিন্তু ব্যাপার নয় যদি এইভাবে ক্রিজে দুটি ব্যাটসম্যান টিকে থাকে। অভিজিৎ প্রথম বল, আবার দেখা যাক গগন চুম্বি ছক্কা এখানে। একদম একদম সুপার সে, রবিদাম নদীম দিওয়ান সেভাবে মাঠের মধ্যে ছক্কা লাগাচ্ছেন, মনে হচ্ছে মাঠ যেন দিওয়ানের দিওয়ানা হয়ে উঠেছে। একেবারে তাই, যেভাবে লাস্ট 4 বলে 24টি রান আমরা দেখেছিলাম গত ওভারের শেষ 3টি বলে 3টি ছক্কা, আবার এই ওভারের প্রথমেই ছক্কা। এইরকম শট দেখতে কিন্তু অবশ্যই যেমনি আসছেন দূর দূরান্ত থেকে মানুষজন, তেমনি তারকাদের হাট বসবে আর কিছুক্ষণ পরই আমাদের এই মালির মাঠে। দেখা যাক এই বলে কিছু হয় কিনা, প্রাণপণে মারার চেষ্টা ছিল রবিদা, কিন্তু ব্যাটে বলের সংযোগ হলো না। অবশ্যই ব্যাটে বলের সংযোগ হলে আবার একটি ওভার বাউন্ডারি হতো। রূপলী পর্দা থেকে সরাসরি সূর্যনগর মালির মাঠে আর কিছুক্ষণের মধ্যেই, একদিকে যশ এবং অন্যদিকে প্রিয়াঙ্কা। সত্যি একটু বাদেই ভরে উঠবে যাদের আগমনে প্রিয়াঙ্কা সরকার, যশ দাশগুপ্তা, যাদের আগমনের অপেক্ষায় আমরা রয়েছে ইউটিউব ফেসবুকের সমস্ত ভিউয়ার্সরা। কারণ রাজনন্দিনী কাপ মানে একটা উৎসবের মেজাজ, সেই উৎসবের মেজাজে আমরা রয়েছি এবং ব্যাটে বলে চলছে হাতাহাতি লড়াই, আবারও সুপার। রঙে রঙে রাগিয়ে দিচ্ছে কিন্তু আজকে নাদিম দিওয়ান, যেভাবে ব্যাটিং করছেন একেবারে ধ্বংসাত্মক ব্যাটিং, আর যার ব্যাটিং দেখে দর্শকরা অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আজকের এই ম্যাচটি। নাদিম দিওয়ান তার ব্যাট এই মুহূর্তে যেন মাঠের মধ্যে কথা বলতে শুরু করেছে, এবং সারা মাঠ যেমন বর্ণময় ঠিক একইভাবে ম্যাচের রং যেন বদলে যাচ্ছে হঠাৎ করে। এমএসসি ভগবানপুর 17 বল বলে 43 রানে এই মুহূর্তে ব্যাট করছে নাদিম দিওয়ান, আর মাত্র 7টি রান করতে পারলে একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন, আর 7টি রানের দরকার। এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যানই কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেননি।
রানের ফোয়ার আউট ছে ইনিংস এর মধ্যে দিয়ে। আর দেখো মাথা যেরকম কালারফুল, ঠিক দেখে মনে হচ্ছে দেখা যাক বল উপরে একদম সোজা ফিল্ডারের হাতে ক্যাচ আউট। সঙ্গীতের মূর্ছনায় ভেসে যাচ্ছে আজকে বালির মাঠের ক্রিকেট অনুরাগী দর্শকরা। আবার দেখো এইভাবে 44 রান করে তিনি কিন্তু ফেরত চলে গেলেন, 17 বলে 44 রান করে ফিরে গেলেন, তার সাথে সাথে দু উইকেটের বিনিময়ে 85 রান। হ্যাঁ সত্যি সুমন্ত, আমরা যখনই প্রশংসা করি যে 50 ছুঁয়ে ফেলবেই বোধহয়, আর তখনই কিন্তু ব্যাটসম্যান আউট হচ্ছে। কিন্তু রবিদা এখানে বলতে হবে নদীম দিওয়ানের প্রশংসা করতে চাইবো, তা দলের জন্য খেলছিল, ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করার হলে বোধহয় আরো কিছুটা সময় নিতে পারত, কিন্তু দলকে জয়ের দরজায় নিয়ে যাওয়ার জন্য রিস্ক নিয়েছিল, যদিও তাকে দুর্ভাগ্যজনকভাবে ডাগআউটে ফেরত যেতে হয়েছে, তবে মূল্যবান ইনিংস। এই ক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হবে ওই ক্লোজ ফিল্ডার, সেলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিভাবে কিন্তু চাপে রেখেছে কিন্তু ব্যাটসম্যানকে। তবে অনেকটা রান দিয়ে গেল এই মুহূর্তে, কিন্তু যে নতুন ব্যাটসম্যান তার কাছেও আমরা আশা রাখছি এরকমই 4-6 দেখব। তুলে মেরেছে বল চলে গেল ফিল্ডারের কাছে, কিন্তু হাতের ফাঁক দিয়ে বল বেরিয়ে গেল, কিন্তু 4 হলো না, নো ম্যানস ল্যান্ডে গিয়ে বল ড্রপ করেছিল। যদিও ফিল্ডাররা অখুশি, উইকেট কিপার অখুশি, ফিল্ডারকে বলার চেষ্টা করছে আরেকটু বেটার স্টার্ট হতে পারত, আরেকটু দ্রুত স্টার্ট হতে পারত, তাহলে বোধহয় বল হাতে তালুবন্দী হতে পারত। ক্রিকেটে একটি প্রবাদ বাক্য আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, আর এই মুহূর্তে এই লেভেলে ক্রিকেটে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু এটা নেওয়া উচিত ছিল ফিল্ডারের, তবু চেষ্টা করেছিলেন, হয়তো তার চেষ্টা ফলপ্রসূ হয়নি। ভবানী শাহ ব্যাট করতে এসেছে, নতুন ব্যাটসম্যান ভবানী শাহ, যাকে আমরা পাপ্পু বলে জানি। এবার সাহিদ বাদী গুজরাট থেকে আসা খেলোয়াড়, নন স্ট্রাইকের এন্ডে রয়েছেন ওড়িশার বিখ্যাত খেলোয়াড় আসিস বেস্ট। আরো একবার বড় শটের চেষ্টা, ওখানে উইকেট কিপার বলের পিছনে পৌঁছে গেছেন, ফিরতে হবে বড় উইকেট। তাকে ফিরতে হচ্ছে ডাগ আউটে, 7 বল থেকে 20 রান সংগ্রহে রয়েছে তার। তবে এইটাই ক্রিকেট, এইটাই ক্রিকেট, বেশ এগোচ্ছিল দ্রুত গতিতে রান, দেখো পর পর কিন্তু উইকেটের পতন ঘটে গেল এবং কোথায় যেন রানের একটা ব্যাঘাত ঘটে যাচ্ছে আবারও। চড়াই উতরাই অবশ্যই উত্থান পতন তো থাকবেই ক্রিকেটে, আমরা দেখছিলাম লাস্ট ওভারে যেভাবে রান হচ্ছিল মনে হচ্ছিল সহজেই জয় পাবে, আবার কিন্তু ফিরে এলো সমর 11 ধ্রুবুলিয়া। তো 25 রান প্রয়োজন এখান থেকে ম্যাচ জিততে হলে, শেষ 6 বলের খেলা বাকি, আসিস 6 বলে 25 রান দরকার, কিন্তু এটা কি সম্ভব, কি মনে হচ্ছে সুমন্ত দা, রবিদা তোমাদের কি মনে হচ্ছে? না অসম্ভব নয়, আমি বলবো অসম্ভব নয়, যেখানে রয়েছে কিন্তু পাপ্পু এবং শাকির কাকু দুজনেই কিন্তু মারমুখী ব্যাটসম্যান, দুজনেই বড় রান করতে পারেন, দ্রুত রান করতে পারেন, লম্বা হিট করতে পারেন, তবু এই মুহূর্তে সবে মাত্র এসছেন, অবশ্যই বোলার কিভাবে বল করেন তার উপরে কিন্তু নির্ভর করছে এই ওভারটি। খেলা তো সুন্দর হচ্ছেই, তার সাথে সাথে পরিবেশটা দেখো কত মনোরম, এত সুন্দর কালারফুল একটা মাঠ এবং বাউন্ডারি চারিপাশে রয়েছে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা, কারণ এই মেলা, এই তারকাদের মেলা বসবে আর কিছুক্ষণ পর এই মাঠে, আসবে টলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা সরকার এবং আসছেন যশ দাশগুপ্ত। সত্যি মেলা এবং খেলা যেটা আকর্ষণ করছে কিন্তু দর্শকদের। ফাহিম খান লাস্ট ওভার, তার ব্যক্তিগত একটা ওভার থেকে 12 রান দিয়ে এক উইকেট নিয়েছেন। ফাহিমের প্রথম বল শট, সুপার সিক্স अगेन, রবিদার টাইমিং দেখুন, ব্যাট এবং বলের শব্দ হওয়ার সাথে সাথে শব্দটা কিন্তু কমেন্ট্রি বক্স পর্যন্ত এসেছিল, সুইং সাউন্ড বলতে পারি একদম। আসলে একটু শর্ট বল করে ফেলেছেন বোলার,
এবং সেখানে পাপ্পু এত টাইমিংটা ভালো করলো, ফুল করে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। গত বছরের সুমন্ত এই পাপ্পু ছিল কিন্তু নান্দনিক কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ফাহিম খান, একটা কথা বলবো তোমাদেরকে, হাড্ডাহাড্ডি লড়াই হলো, জয় পরাজয় তো থাকবেই যে কোনো ইনিংসে, কিন্তু চেস কিন্তু খুব ভালোভাবে এই টিমও করলো, এটা আমাদেরকে মানতেই হবে, কারণ 93 এখনো পর্যন্ত স্কোর। একদমই আমরা যেটা চেয়েছিলাম, দর্শক যেটা চায়, যে নান্দনিক ক্রিকেট দেখতে চায় তারা, তাই তারা মাঠ ভরিয়েছেন, তো সেই তুল্যমূল্য লড়াই তারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন। খেলোয়াড়রা এই মুহূর্তে কিন্তু দর্শকদের প্রাণটা ভরিয়ে দিচ্ছেন, যেভাবে খেলছেন একটা উত্তেজনা পূর্ণ ম্যাচ। ফাহিম খান প্রথম বল থেকে ওভার বাউন্ডারি এসছে, তো আর মাত্র 19 রান প্রয়োজন, 5 বল থেকে, দেখা যাক, বল একবারে বাউন্ডারির কাছে ফিল্ডারের হাতে, ভবানী শাহ একটি রান পাঁচ করেছিল ওখানে, 1 রান, 4 বল থেকে 18 রান এখনো প্রয়োজন। হতে পারে না হওয়ার কিছুই নেই, কিন্তু তার জন্য 4-6 প্রয়োজন, ব্যাটে বলে সংযোগ প্রয়োজন। 4 ছক্কা মারার ক্ষমতা রয়েছে স্ট্রাইক ব্যাটসম্যান সাকির কাকুর, দেখা যাক। দীর্ঘকায় ব্যাটসম্যান, ছাপুর 2 ইঞ্চি লম্বা, এবার কিন্তু সত্যি উত্তেজনা, উত্তেজনা, দেখো কিভাবে উত্তেজনা স্রোত বইছে মাঠে। সাগির কাকুর একেবার এই ওভার বাউন্ডারিটি আমার কিন্তু ম্যাচের প্রাণ ফিরিয়ে দিল। ম্যাগনিফিসেন্ট পাঞ্চ এখানে সাকির কাকুর তরফ থেকে, এবং আমরা বলছিলাম এই কথাই, সাকির কাকু এমন একটা নাম যে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তো ম্যাচ আবার চরম উত্তেজক মুহূর্তে। এই বলে কি আসে দেখি, আশা রাখছি, ওয়াইড বলের ইশারা আম্পায়ারের, এটা কিন্তু ভালোই হলো বলা যেতে পারে এক প্রকার, এখন যত দু রান, অর্থাৎ বল হয়নি কিন্তু দুটো রান যোগ হয়ে গেল, এই রকমই দরকার, একদমই এই রকমই দরকার। দেখো খেলতে তো ভালো হবে, তার সঙ্গে তো লাভটাও ম্যাটার করে। হ্যাঁ অবশ্যই, বোনাস একটা পেয়ে গেল দুটি রান, আর বলের সংখ্যা কিন্তু একই সুমন্ত, 3 বল থেকে 15 রান চলে এসেছে, তো এখান থেকে 3 বলে আর 10 রান প্রয়োজন, তো ম্যাচ এই মুহূর্তে বলতে পারি অনেকটাই এমএসসি ভগবানপুর, তারা চালকের আসনে চলে এসেছে। আর এই ওভারে দেখো সুদীপা, এই বলটা কিন্তু গুরুত্বপূর্ণ, একদম একদম, নিড 10 রানস ফ্রম 3 বলস, পসিবল এখনো পসিবল, সেটা দেখতে হবে কতটা পসিবল, এবং তার জন্য ব্যাটে বলে সংযোগ হচ্ছে কিনা, হলো না হলো না, গ্রেট কামব্যাক এখানে, তবে যেটা চেয়েছিলেন সাকির কাকু, তিনি স্ট্রাইকে ঢোকার পর যেন ওখান থেকে ভবানী লিভ করে ও জায়গা ছাড়ে, তো খুশি এখানে আবার কিন্তু একটা উত্তেজনায় চলে গেল ম্যাচ। লাস্ট দুটো বল থেকে দুটি ওভার বাউন্ডারির দরকার, এই বলে যদি একটা বিগ হিট হতো তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যেত। আমরা দেখেছি সুদীপ্তা টেনিস ক্রিকেটে অনেক এরকম উত্তেজনা ম্যাচ, এই উত্তেজনার জন্য এবং আবেগের জন্য কিন্তু অনেক সময় ছোটখাটো মিস্টেকের জন্য এই আউটগুলো হয়ে যায়, তখন মনে হয় কিভাবে শুধু রানটা তুলবো। তো সুদীপা এখানে যে ভাবনা ছিল সাকির কাকুর সেটা একদম সঠিক, ও জানে যে ও বড় শট নিতে পারে, নিতে সক্ষম, তো ও যেতে চেয়েছিল স্ট্রাইকিং এন্ডে, কিন্তু কোথাও না কোথাও ভুল করে ফেলেছে ওখানে ভবানী শাহ, এবং যার জন্য রান আউট হয়েছে, ব্যাটসম্যান উইকেট হারিয়েছে, তার জন্যই ক্রিকেট। এবং এই উত্তেজনার পারদ চড়বে, সকাল থেকেই রয়েছি আমরা খেলায়, আর কিছুক্ষণের মধ্যেই দূর দূরান্ত থেকে দেখো দর্শকরা এসে গেছে, টলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা সরকার এবং জস দাশগুপ্তকে দেখবে, এবং তারা অবশ্যই আমাদের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করবে। সারা মাঠ জুড়ে প্রচুর প্রচুর নক্ষত্র ছড়িয়ে রয়েছে, রয়েছে প্রচুর, আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভলান্টিয়ার যারা রয়েছে গেটে চলে আসবেন, ভলান্টিয়ার যারা রয়েছেন পিছনের এই গেটটায় চলে আসবেন। তো বোধহয় সুদীপা কোথাও না কোথাও প্রথম দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, একদমই তাই, ভলান্টিয়ার যারা রয়েছেন একদম গেটের কাছে চলে আসবেন। প্রিয়াঙ্কা সরকার, রজ দাশগুপ্ত, দাশগুপ্ত মাঠে আসতে চলেছে, সকাল থেকেই দীর্ঘ প্রতীক্ষা, তার সঙ্গে সঙ্গে আবার দারুণ একটা শট, তুষার কম্যান, শেষ বল থেকে 4 রান প্রয়োজন, দেখুন
আমরা দেখতে পাচ্ছি সামুদাকে কিভাবে কিন্তু হার্টবিটটা ক্রমাগত বাড়ছে আর প্রেসারের ওষুধ ঘন ঘন খেয়ে ফেলছে। সত্যি এরকম ম্যাচ সচরাচর আমরা কম দেখতে পাই। আর শেষ বলে ছয় তবেই হবে জয়, একদম শেষ বলে ছয় তবেই হবে জয়। শেষ বলে চার রান প্রয়োজন, তিন রান এলে কিন্তু দর্শকেরা সুপার ওভার দেখতে পাবেন। তো প্রথম সুপার ওভার আসবে কি নাকি ম্যাচ শেষ করবে এখানে এমএসসি ভগবানপুর? শেষ বলে চার, ব্যাটসম্যান কি পারবে? হ্যাঁ অবশ্যই, বিনু রয়েছেন যেখানে বিখ্যাত ব্যাটসম্যান, তিনি এসেই কিন্তু ছক্কা হাঁকিয়েছেন, কনফিডেন্স লেভেলটা একেবারে উপরে চলে গেছে। তবে বোলারেরও প্রশংসা করতে হবে, ম্যাচ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ফাহিম খান শেষ বল করবেন, কি ভাবছেন ফাহিম? বোলারের মধ্যেও একটা টেনশন, দেখা যাক। ওহ এক্সেলেন্ট, এক্সেলেন্ট ডেলিভারি, দুর্দান্ত বল, একদম ব্লক হলে গিয়ে ধাক্কা মেরেছে, একটি রান চার অর্থ, সমর ইলেভেন ধুবুলিয়া তারা জয় লাভ করলো এই ম্যাচে। ওভারের চতুর্থ বলটা কিন্তু সুমন্ত সব থেকে ভাইটাল ছিল, যেখানে কিন্তু ডট বল আর যেখানে কিন্তু প্রেসারটা চলে এলো। খেলা তো চলবে কিন্তু সকাল থেকে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লাল বাবা রাইসের দুজন কর্ণধার পার্থ।